আজকের ভিডিওতে আমরা শিখব মার্কস টুল ইউজ করে এমন সুন্দর লেখা কেমনভাবে লেখা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন একটা পাতার উপর আমি লিখেছি এবং লেখার যে কালারটা সেটা পাতার কালার চলে এসেছে। তা কেমনভাবে এই পাতার কালারটা লেখার ফন্টের উপরে এনেছি সেটা আজকের ভিডিওতে দেখাবো। তা চলুন সময় নষ্ট না করে শিখে নিই। সবার প্রথমে আপনাকে এখানে একটা লেখা নিয়ে আসতে হবে। তার জন্য আপনি কি করবেন, টেক্সট টুলে চলে আসবেন। টেক্সট টুলের উপর রাইট ক্লিক করবেন, করার পরে এখানে চলে আসবেন হরাইজন্টাল টাইপ মার্কস টুলস। এটার মধ্যে ক্লিক করলে আপনার মার্কস টুলসটা সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি এখান থেকে যে পজিশনে লিখতে চান সেইটা সিলেক্ট করে নেবেন কিংবা ক্লিক করে নেবেন। তা আমি সিলেক্ট করে নিলাম। এবার এখানে আমি লেখাটা টাইপ করবো। তার লেখাটা টাইপ করে দিচ্ছি, লেখা সাইজটা বাড়িয়ে নেব। সিলেক্ট করে নিলাম, এখান থেকে আমি লেখা সাইজটা বাড়িয়ে নিলাম। আপনি যদি আরো বাড়াতে চান বাড়াতে পারেন, আর একটু বাড়িয়ে নিচ্ছি। এবার লেখার মধ্যে ক্লিক করে দেবেন। এবার যে সিলেক্ট হয়ে আছে সিলেক্টটা ছাড়াতে গেলে কন্ট্রোল চেপে এন্টার প্রেস করবেন। দেখুন এখানে সিলেক্ট হয়ে গেছে লেখাটা। এবার আপনি কি করবেন, এখান থেকে একটা লেয়ার ক্রিয়েট করবেন। নিউ লেয়ারে ক্লিক করবেন, দেখুন এখানে লেয়ার ওয়ান বলে একটা লেয়ার চলে এসছে। এবার আপনি কি করবেন, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করবেন, এখান থেকে কপি করবেন এবং নিউ লেয়ারের মধ্যে পেস্ট করে দেবেন। লেখাটা চলে এসছে আপনারা কি করে দেখতে পারবেন, দেখুন ব্যাকগ্রাউন্ডের এই চোখটা বন্ধ করবেন, দেখুন লেখাটা চলে এসছে এর মধ্যে। এবার আমরা কী কাজ করব, এই লেয়ারটার উপর কিছু এফেক্ট দেবো। তার জন্য আমাদের কি করতে হবে, এই লেয়ারটার উপর রাইট ক্লিক করতে হবে, বিল্ডিং অপশানে যেতে হবে। বিল্ডিং অপশানে এসে আপনার এখান থেকে প্রথমে সিলেক্ট করতে হবে স্ট্রোক। স্ট্রোকে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন এবং এখানে দেখুন স্ট্রোকের কালারটা রেড হয়ে আছে। এখান থেকে আমি একটু চেঞ্জ করে দেবো, এখানে কালারে ক্লিক করলাম, করে পাতার কালারটা নিয়ে নেব, নিয়ে একটু ডিপ করে দেবো, নিয়ে ওকে করে দিলাম। এবং দেখুন এখানে ডিপ কালারটা চলে এসেছে এবং আমি একটু সাইজটাকে বাড়িয়ে দেবো। আপনার ইচ্ছা মতন আপনি এটা সাইজটা বাড়িয়ে নেবেন। এবার আমি চলে আসবো ড্রপ শ্যাড। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পরে আপনি এখান থেকে একটু, আমি এখানে ব্ল্যাক কালার নিয়ে নিচ্ছি এবং ওকে করে দিলাম। এবং এখান থেকে ডিস্টেন্সটা এবং সাইজটাকে দুটোই বাড়িয়ে দিলাম। দেখুন এখানে অনেকটাই বোঝা যাচ্ছে লেখাটা। আপনি স্প্রেডটা বাড়াতে চান বাড়াতে পারেন, দেখুন স্প্রেডটা বাড়ালে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আমি এই পজিশানে রেখে দিলাম। এবার ইনার শ্যাডোতে ক্লিক করলাম, ইনার শ্যাডোতে আমি একটা কালার দিয়ে দিলাম, এখান থেকে একটা কালার নিয়ে নিলাম এবং সাইজটাকে বাড়িয়ে দিলাম, নিয়ে ওকে করে দিলাম। তা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে এই লেখাটা চলে এসছে এবং লেখার মধ্যে এই কালারটা চলে এসছে। আপনি যদি চান এখানে একটা আলাদা লেয়ার তৈরি করবেন, আমি এখানে একটা নিউ লেয়ার আনলাম এবং এখানে একটা কালারটাও দিয়ে দিলাম, ব্ল্যাক কালারটা করে দিচ্ছি এর মধ্যে। দেখুন কত সুন্দর লাগছে। আপনার লেখাটার মধ্যে যে পাতার কালারটা ছিল সেটা পুরোটা চলে এসছে। তা এইভাবে আপনারা চেষ্টা করুন, দারুণ সুন্দর এফেক্ট, একটা টুলস দিয়ে আপনি এটা করতে পারবেন। আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।